তো আজকে তোমাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের লাইফের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যে বর্তমান পরিস্থিতিতে ছাত্র সমাজ, পরীক্ষা হবে না, পরীক্ষা অনলাইনে হবে, সেই সমস্ত এক্সপেকটেশন নিয়ে আনন্দে আছো, তোমরা বাস্তবটাকে বুঝতে চেষ্টা করছো না। আজকে যখন বাস্তবতার সম্মুখীন তোমরা হবে, যখন বাস্তবটাকে তোমরা বুঝতে শিখবে, যে বাস্তবটাকে আমি তোমাদেরকে বোঝাবো, যখন বাস্তবের চিত্র তোমাদের চোখের সামনে তুলে ধরবো, আশা করি তোমাদের কাছে জীবনটা, আশা করি পরবর্তীকালে জীবনটা অনেক সরল হবে, তোমার এবং তোমার পরিবারের ভবিষ্যৎ অনেক সফল হবে। সেই খেটে খাওয়া বাবা মায়েরা যারা রোজ ঘুম থেকে উঠে এটাই ভাবে যে আজকে আমি আমার পরিবারকে চালানোর জন্য কিভাবে উপার্জন করব, হে ঈশ্বর আজ যেন লকডাউনটা না পড়ে, সাধারণ জনজীবন যেন আমরা চালাতে পারি। কিন্তু যে জয়টা মানে আমরা যে জয়লাভটা করেছিলাম, দূরত্ব মেনটেন করেছি, মাস্ক পরেছি, স্যানিটাইজার ইউজ করেছি, সেই জয়টা কিন্তু আমাদের একেবারে তলানিতে নিয়ে এসছে সামান্য এই রাজনৈতিক খেলা। যে সামান্য রাজনৈতিক নেতাদেরকে জেতানোর জন্য আমরা কোনো কিছু মানিনি, মিছিলে গেছি, মিটিংয়ে গেছি, খেলা হবে, দিদি দাদা ইত্যাদি নিয়ে আমরা মেতেছিলাম, কিন্তু তাদের কিছু হবে না। তারা যদি হসপিটালাইজড হয় স্পেশাল ক্যাবিনেট পাবে, কিন্তু যে আমরা যারা তাদের জন্য হইহুল্লোড় করছি, তারা কিন্তু হসপিটালাইজড হয়ে একটা বেড পেতেও আমাদের কিন্তু সমস্যা হবে। আমরা জানি, আমরা সব কিছু বুঝি, তবু আমরা অবুজের মতন তাদের পেছন চলি, কারণ প্রত্যেকের মনে কোথাও না কোথাও কাউকে না কাউকে সাপোর্ট করার জন্য একটা না একটা স্বার্থ থাকেই। আমরা অনেক সময় সত্যি কথাটাকে মেনে নিতে পারি না। তো সব থেকে বড় স্বার্থ হচ্ছে আমাদের জীবনকে তৈরি করা নিয়ে, আমাদের প্রত্যেকের বাবা মা আমাদেরকে সব আমাদেরকে মানুষ করছে একটা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নকে যদি বাস্তব করতে হয়, বাস্তবটাকে বুঝতে হবে। মানলাম, ধরলাম এই সময় সত্যি সত্যি পরীক্ষা দিতে যাওয়াটা একটা লাইফ রিস্কি, কিন্তু তোমার এলাকায় কোনো মেলা হচ্ছে, তুমি কিন্তু সমস্ত প্রিকশনস নিয়ে মেলায় যাচ্ছ, তোমার এলাকায় কোনো গেট টুগেদার হচ্ছে, তুমি সেখানে যাচ্ছ, কোনো বিয়ে বাড়িতে তুমি সেখানে যাচ্ছ, সেখানে কোনো মানামানি নেই, কোনো প্রিকশনস নেই, করোনা নেই, একদিনেরই তো ব্যাপার, সমস্যা পরীক্ষা দিতে গেলেই। আমার কথাগুলি শুনলে একটু খারাপ লাগবে। এই রিসেন্টলি আমার বাড়ির পাশেই একটা মেলা হয়েছে, জলেশ্বরের মেলা হয়েছে, হরিচাঁদ গুরুচাঁদের মেলা হয়েছে, ঠাকুরনগরে যেটা হয়ে থাকে বিখ্যাত মেলা, আর মেলা হয়েছে আমার বাড়ির পাশে স্নানের মেলা, ভিড়ে ঠাসা, লোকজন ভর্তি। ওইখানে অনেক ছাত্রছাত্রীরাই গেছে, তার বাবা মা গেছেন, তার বাড়ি আত্মীয় স্বজনরা গেছেন, তাতে করোনার কোনো ভয় নেই। আজকে বলুক আমার মাঠে দেব আসবে, প্রচুর লোক যাবে। আজকে বলুক আমার মাঠে নরেন্দ্র মোদীজি আসবেন, প্রচুর লোক যাবেন। করোনা বিধি মেনটেন করব না, তখন আমাদের জীবনের কোনো দাম থাকবে না, তখন আমরা সব দেশপ্রেমী হয়ে যাব, আমরা রাজনৈতিক প্রেমী হয়ে যাব, তখন আমাদের প্রবলেম হয় না, প্রবলেম হয় পরীক্ষা দিতে গিয়ে। আসলে সবাই মনে মনে এতদিন যে প্রস্তুতি না নিয়ে এসছি, পরীক্ষা দিইনি, পরীক্ষা পিছিয়েছে, তার লোভ ধরে গেছে, ভয় ধরে গেছে, সবাই পরীক্ষা দিতে তোমরা ভয় পাচ্ছ, তাই সরকারের এগেনস্টে আমরা এখন যাচ্ছি। যে আমরা কি মানুষ না, জানি সত্যি সত্যি আমাদের লাইফ রিস্ক হতে পারে, আমরা পরীক্ষা দেব না, কিন্তু একবার ভাবো তো, আমি তোমাদের সাপোর্টে আছি, হ্যাঁ আমাদের পরীক্ষা এখন দেওয়া সম্ভব নয়, তো পরীক্ষা যদি ক্যান্সেল হয়ে যায়, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা পড়াশুনো করেছো এতদিন, যেখানে এনার্জি ধরে রাখা সত্যি খুব কষ্টকর, এনার্জিকে ধরে রাখা সত্যি অত্যন্ত অত্যন্ত কষ্টকর, তার মধ্যেও আমরা পরীক্ষা দিয়েছি, প্রস্তুতি নিয়েছি, একই সিলেবাস বারবার পড়েছি, খুব চেষ্টা করেছি। এখন যদি দোরগোড়ায় এসে বলে যে পরীক্ষা হবে না, সবার তাহলে জাজমেন্টগুলো কী করে হবে, সবার বিবেচনা বিচারগুলো কী করে হবে, মার্কসগুলো কী করে আসবে, ছাত্রছাত্রীদের কীভাবে প্রমাণ হবে? অনেকে বলতে পারো, আরে ধর তোর মাধ্যমিক পরীক্ষা, জীবন বাঁচলে তো সব কিছু, তাহলে ধর তোর ওই মেলা, জীবন বাঁচলে তো সব কিছু, সেই বেলায় তো কিছু হলো না। জীবন দেখো, যদি জীবনে তোমাকে কিছু করতে হয়, তোমাকে চাকরি পেতে হবে, তোমাকে ব্যবসা করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে, সেই নলেজ তুমি একাডেমিক লাইফ থেকে পেতে পারো, সেই একাডেমিক লাইফ থেকে যদি তুমি পড়াশুনো করে নলেজ গ্যাদার না করো, যদি পরীক্ষা দিতে ভয় পাও, একদিন তোমাকে পরীক্ষা রুল করবে, এবং সেদিন অবশ্যই তোমাদের লাইফে আসবে যখন তোমাকে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে, তখন মনে হবে কেন আমার পরীক্ষাটা হচ্ছে না,
এখন চাকরির পরীক্ষার্থীরা ভাই বোনরা ভাবছে, যদি পরীক্ষাটা হয়, হে ঠাকুর পরীক্ষাটা যদি হয়, ওদের দিকে একবার তাকিয়ে দেখো, সে জায়গায় তোমরা ধীরে 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 যাবে। যখন পরীক্ষা না হলে কষ্ট হবে, আজ পরীক্ষা না হলে আনন্দ পাচ্ছ, কালকে পরীক্ষা না হলে তোমার কষ্ট হবে, তখন বুঝবে বেকারত্ব জ্বালাটা কতটা, তখন বুঝবে যে আমি ভুল করেছিলাম, মাধ্যমিক পরীক্ষা না দিয়ে আমি ভুল করেছিলাম। আমি বারবার বলছি, আই এম নট এগেনস্ট ইউ, যেই বাস্তবতাকে তোমাকে মেনে নিতে হবে। পরীক্ষা তোমরা এমনটা বলতে পারো যে তোমরা নিজেদের স্কুলে পরীক্ষা নাও, একটা রুমে তোমরা 10 জন 20 জন করে বসো, দূরত্ববিধি মেনটেন করো, মাস্ক স্যানিটাইজার পরো, ইভেন পিপিই কিট করে পরীক্ষা দাও, যেটা সম্ভব না যদিও গেমে যাবে তোমরা। তোমরা নিজেদের স্কুলে পরীক্ষা দাও, টিচাররা চেঞ্জ হোক, দরকার হলে একটা ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা থাকুক, স্যাররা তো বিভিন্ন জায়গা থেকে আসে, তো স্যারদেরও দরকার নেই, স্যাররা সিসিটিভি আন্ডারে থাকুক, সেই সিসিটিভি সার্ভেলেন্স রুমে স্যাররা দেখুক কোন ছাত্র কোন অসৎ উপায় অবলম্বন করছে কিনা। চেষ্টা করলে সরকারকে এই বার্তাটা পৌঁছে দাও, সরকারকে বলো না পরীক্ষা ক্যান্সেল করুন, সরকারকে বলো না পরীক্ষা পিছিয়ে দিন, তাহলে আবার আগামী দিনে মনে হবে আরও পিছিয়ে দিক, আবার আগামী দিনে মনে হবে আরও পিছিয়ে দিক। আলটিমেট পরীক্ষার প্রতি তোমাদের একটা ভয় তৈরি হয়ে গেছে, বাস্তবটাকে বোঝো। যখন তোমরা ওই দাদা দিদিদের মতন পৌঁছবে যারা আজকে পরীক্ষা হচ্ছে না বলে অসম্ভব টেনশন করছে, এনটিপিসির পরীক্ষা পিছিয়ে গেছে, রেলের গ্রুপ ডির পরীক্ষা পিছিয়ে গেছে, পুলিশের পরীক্ষা পিছিয়ে গেছে, তারা টেনশনে আছে, তারা পরীক্ষা হওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আর তোমরা পরীক্ষা না হওয়ার জন্য। এই পরীক্ষা দিয়েই তোমাকে জীবন উপার্জন করতে হবে, সুতরাং পরীক্ষাকে ভয় পেও না, পরীক্ষা যাই হোক না কেন প্রস্তুতি কিন্তু একদম ঊর্ধ্বমুখী রাখতে হবে। আশা করি তোমরা সবাই পুরো কথাগুলো বুঝতে পেরেছো, পুরো ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও যাতে করে সবাই ইনভিগোরেটেড মোটিভেটেড হতে পারে। সরকারকে তোমরা প্রার্থনা করে এটাই বলো যে পরীক্ষা আমাদের স্কুলেই হোক, স্কুল টিচারের পরিবর্তে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, সার্ভেলেন্স টিমে তারা স্যাররা দেখুক আমরা অসৎ উপায়ে পরীক্ষা দিচ্ছি কিনা, এবং প্রত্যেক অসৎ উপায় অবলম্বন করতে যদি আমরা ধরা পড়ি মাইনাস নাম্বার মাইনাস করুক, কিন্তু পরীক্ষা ক্যান্সেল না করুক, অন্য উপায় অবলম্বন করুক, পুরো স্কুলটাকে স্যানিটাইজ করুক। পরীক্ষাকে ভয় পেও না, আজকে পরীক্ষাকে ভয় পেলে কালকে তোমায় দেখে সবাই ভয় পাবে, মনে রেখো। খুব ভালো থেকো, পাশে থেকো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং। কোনো কথায় মন খারাপ করো না, বাস্তব সত্যি কঠিন, বাস্তবকে শোনার ক্ষমতা অনেকের থাকে না। তোমরা আমি জানি অনেক সাহসী, তোমরা বাস্তবের সম্মুখীন হতে পারবে, এই আশা রাখি। খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।